চাকরি প্রথম দিনে হাসপাতাল থেকে নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। রাশিয়ার 1000-এর বেশি ট্যাঙ্ক ধ্বংসের দাবি ইউক্রেনের। অবরুদ্ধ অ্যাজভস্টাল স্টিল কারখানা ছাড়ল বেসামরিক নাগরিকরা, যে কারণে ইউক্রেনের সফরে অ্যাঞ্জেলিনা জোলি। জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে যা বলল তুরস্ক। পার্লামেন্টে পর্নোগ্রাফি দেখার দায়ে এমপির পদত্যাগ। এরপর আরও থাকছে ইউক্রেনের 17 সামরিক স্থাপনা উড়িয়ে দেওয়ার দাবি রাশিয়ার। সুইডেনে আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়া রাশিয়ার গোয়েন্দা বিমান। ওডেসা বিমানবন্দর অকার্যকর করে দিয়েছে রাশিয়া। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, রুশ বিমান ধরার চেষ্টা ন্যাটোর। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাওয়ার জন্য। রাশিয়ার 1000-এর বেশি ট্যাঙ্ক ধ্বংসের দাবি ইউক্রেনের। ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার 1000-এর বেশি ট্যাঙ্ক ধ্বংস করেছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া রুশ বাহিনীর 200 বিমান এবং 2500 সাজোয়া যান ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই ক্ষয়ক্ষতির পরও রাশিয়ান সেনাদের আরও আক্রমণ চালানোর মতো রণসরঞ্জাম রয়েছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, অবশ্যই দখলদারদের এখনও রণসরঞ্জাম মজুত আছে। আমাদের ভূখণ্ডে আঘাত করার জন্য তাদের কাছে এখনও ক্ষেপণাস্ত্র রয়েছে, কিন্তু ওই যুদ্ধ ইতিমধ্যে রাশিয়াকে এতটাই দুর্বল করে দিয়েছে যে তাদের মস্কোতে কুচকাওয়াজের জন্য আরও কম সামরিক সরঞ্জাম রাখার পরিকল্পনা করতে হবে। 9 মে রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের কাছে জার্মান আত্মসমর্পণের দিন স্মরণে রেড স্কোয়ারে তাদের ঐতিহ্যবাহী বিজয় দিবসে কুচকাওয়াজ করার পরিকল্পনা করেছে, সেই বিষয়টি ইঙ্গিত করেছে জেলেন্সকি। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাশিয়া ইতিমধ্যে 23,000 সৈন্য হারিয়েছে, যদিও সিএনএন স্বাধীনভাবে এই দাবি যাচাই করতে পারেনি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, অবরুদ্ধ অ্যাজভস্টাল স্টিল কারখানা ছাড়ল বেসামরিক নাগরিকরা। ইউক্রেনের পারিয়মূল অবরুদ্ধ অ্যাজভস্টাল স্টিল কারখানা ছেড়ে চলে গেছে প্রায় 20 জন বেসামরিক মানুষের একটি দল। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহরের ওই অংশটি এখনও ইউক্রেনীয় সেনাদের দখলে রয়েছে, বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে বিস্তীর্ণ শিল্প এলাকা অবরোধের নির্দেশ দেওয়ার পর এই প্রথম বেসামরিক মানুষের সেখান থেকে সরানো হলো। ওই স্টিল কারখানার ভেতরে আটকে পড়া 1000 বেসামরিক মানুষদের সরিয়ে নিতে এখনও আলোচনা চলছিল। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া আক্রমণ জোরদার করেছে বলে জানা গেছে। এক সপ্তাহের বেশি আগে মারিউপল দখলে ঘোষণা দেওয়ার পর পুতিন তার সৈন্যদের বলেছিলেন, এই শিল্প এলাকাটি অবরুদ্ধ করে দিন যাতে একটি মাছিও পালাতে না পারে। আজব সাগরের তীরবর্তী শহরে মারিউপোলের পুরো দখল নেওয়াটা রুশ বাহিনীর জন্য একটি কৌশলগত বিজয়, কারণ মারিউপোল নিয়ন্ত্রণ নেওয়ার ফলে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা পূর্বের ডনবাস অঞ্চল হয়ে ইউক্রেনের দক্ষিণাঞ্চল ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার করিডোর স্থাপন সহজ হবে। এর ফলে নিজেদের বেশিরভাগ উপকূলীয় এলাকায় নিয়ন্ত্রণ হারাবে ইউক্রেন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, যে কারণে ইউক্রেন সফরে অ্যাঞ্জেলিনা জোলি। সাবেক বিশ্বসুন্দরী হলিউড জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন সফরে করেছেন। শনিবার দেশটির ক্ষতিগ্রস্ত লিভিভ শহরে যান তিনি। সফরে বাস্তুচ্যুতদের সঙ্গে কথা বলে তাদের দুর্দশার কথা জানেন জাতিসংঘের শরণার্থী বিশেষ সংস্থার বিশেষ দূত, খবর রয়টার্সের। জাতিসংঘের শরণার্থী বিশেষ সংস্থা তথ্য মতে 2 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ ইউক্রেনের 1 কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই সংখ্যা ইউক্রেন যুদ্ধ শুরুর আগে মোট জনসংখ্যার প্রায় 30%। সফরকালে বাস্তুচ্যুত মানুষদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলেন অ্যাঞ্জেলিনা জোলি। তারা জোলিকে বলেন, কর্তব্যরত একজন মনোরোগ বিশেষজ্ঞ প্রতিদিন 15 জন মানুষের সঙ্গে কথা বলেন। স্বেচ্ছাসেবকরা তাকে আরও জানান, রেল স্টেশনে আশ্রয় নেওয়ার মধ্যে বেশিরভাগ শিশু, যাদের বয়স 2 থেকে 10 বছর। শিশুদের এমন ভয়াবহ পরিস্থিতি দেখে সহমর্মিতা প্রকাশ করেন জোলি। বলেন, এই ধরনের ঘটনা শিশুদের মনোজগতের জন্য একটা ধাক্কা। আমি জানি মানসিক ধাক্কা কিভাবে শিশুদের জীবনে প্রভাব ফেলে। আমি জানি তারা কতটা গুরুত্বপূর্ণ, তাদের কণ্ঠ কতটা গুরুত্বপূর্ণ। ইউক্রেন সফরে রুশ বাহিনীর হামলায় ঘরবাড়ি হারিয়ে লিভিভের একটি রেল স্টেশনে আশ্রয় নেওয়া মানুষের সঙ্গে দেখা করেন জোলি। এ সময় স্টেশনে চত্বরে থাকা একটি ছোট্ট শিশুকে কোলে নেন অ্যাঞ্জেলিনা জোলি। তার কোলে ওঠার পর শিশুটাকে খুবই উচ্ছ্বসিত দেখাচ্ছিল। স্টেশন ত্যাগের আগে স্বেচ্ছাসেবকের শিশুদের সঙ্গে ছবি তোলেন এই অভিনেত্রী। লিভিভের আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম কোজিৎসকি টেলিগ্রামে জোলির শিশুদের সঙ্গে খেলাধুলা করা স্বেচ্ছাসেবীদের সঙ্গে দাঁড়িয়ে থাকার ছবি এবং ভিডিও প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, আমাদের সবার জন্যই তার এই সফর বিস্ময়কর ছিল। পরে রাশিয়ার হামলায় আহত শিশুদের দেখতে একটি হাসপাতালে যান জোলি। তিনি বাস্তুচ্যুত মানসিকভাবে সাহায্য করার জন্য সাংবাদিক
স্বেচ্ছাসেবীদের প্রতি আহ্বান জানান। গত মাসের যুদ্ধবিধ্বংস ইয়েমেনে সফর করেন জোলি। যুদ্ধের কারণে দেশটির লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রুশ সেনার সামরিক অভিযান। এদিকে আরেকটি হট নিউজ আছে, জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে যা বলল তুরস্ক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট মুখপাত্র ইব্রাহিম কালিন ইউক্রেন সংঘাত শেষের জন্য আন্তরিক প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। ইস্তাম্বুল আলোচনা প্রক্রিয়া অব্যাহত রেখে এই যুদ্ধের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে উল্লেখ করে কালিন তুরস্কের আনাদোলু বার্তা সংস্থাকে বলেন, আমরা এখন থেকে যুদ্ধের অবসানের জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাব, কারণ এই যুদ্ধে কেউ বিজয় হবে না, ইউক্রেন ও রাশিয়া হারবে। তবে রাশিয়ার সংঘাত এবং আক্রমণের ধারাবাহিকতা প্রক্রিয়াকে আরও কঠিন করে তুলছে বলে জানান তিনি। কালিন আরও বলেন, তিনি বেসামরিক নাগরিকদের বিশেষ করে মারিউপোলে আটকে পড়াদের সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পার্লামেন্টে পর্নোগ্রাফি দেখার দায়ে এমপির পদত্যাগ। পার্লামেন্টে বসে পর্নোগ্রাফি দেখার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য নীল প্যারিস। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইংল্যান্ডের ডেভন এলাকায় এমপি নীল প্যারিস বলেন, সংসদ কক্ষে বসে মোবাইল ফোনে ট্র্যাক্টর ভিডিও দেখতে গিয়ে তিনি প্রথমবার ভুল করে পর্ন ভিডিও দেখে ফেলেন। পরে তিনি ইচ্ছা করে সেগুলো আবার দেখেন বলে স্বীকার করেন প্যারিস। এই ঘটনা নিয়ে তদন্তের পর তিনি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে এমপির পদ থেকে সরে যাওয়ারও ঘোষণা দেন। প্যারিস বলেন, আমার সবচেয়ে বড় অপরাধ ছিল দ্বিতীয়বার যাওয়া, সেটা ছিল ভীষণ ভুল একটি সিদ্ধান্ত, সারা জীবন আমাকে এই ভুলের বোঝা বয়ে বেড়াতে হবে। আমি ভুল করেছি, আমি বোকামি করেছি, আমি বোধ বুদ্ধি হারিয়ে গিয়েছিল। গত বুধবার এই ঘটনা সামনে আসে। এরপর গত শুক্রবার তার দল কনজারভেটিভ পার্টি প্যারিসকে সাময়িকভাবে বরখাস্ত করে। পার্লামেন্টে খোলামেলা যৌন দৃশ্য দেখার অভিযোগ তার বিরুদ্ধে তদন্ত চলছে। 62 বছর বয়সে এই সংসদ সদস্য পার্লামেন্ট কক্ষে বসে যখন পর্ণ দেখছিলেন, তখন তার পাশে বসা দুজন নারী সহকর্মী বিষয়টি দেখে ফেলেন। পরে পার্লামেন্টের একটি বৈঠকে নারী সংসদ সদস্যরা নিজেদের যৌনতা ও হয়রানির বিষয়ক অভিজ্ঞতা নিয়ে কথা বলার সময় এই অভিযোগ তোলেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইউক্রেনের 17 সামরিক স্থাপনা উড়িয়ে দেওয়ার দাবি রাশিয়ার। রাশিয়ার সেনাবাহিনী শনিবার জানিয়েছে, উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইল হামলা করে ইউক্রেনের 17 সামরিক স্থাপনা উড়িয়ে দিয়েছে তারা। এই 17টি স্থাপনার মধ্যে রয়েছে একটি কমান্ড পোস্ট এবং রকেট ও গোলা মজুত করা একটি গুদাম। রাশিয়ার সেনাবাহিনী আরও দাবি করেছে, তাদের ছোড়া মিসাইল 17টি সামরিক স্থাপনা উড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের বিমান বাহিনী হামলায় ইউক্রেনের 200 সেনা নিহত হয়েছেন। তাছাড়া বিমান বাহিনীর হামলায় 23টি সামরিক যান ধ্বংস হয়েছে। এদিকে রাশিয়া ইউক্রেনের 17টি সামরিক স্থাপনা উড়িয়ে দেওয়ার কথা জানালেও ওডেসা বিমানবন্দরে হামলা চালানো নিয়ে কোনো কিছুই বলেনি। শনিবার ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়ার ছোড়া মিসাইলে ওডেসা বিমানবন্দরের রানওয়ে ধ্বংস হয়ে গেছে, ফল বিমানবন্দরটি পুরোপুরি অচল হয়ে গেছে। সূত্র আল জাজিরা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, সুইডেনে আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে রাশিয়ার গোয়েন্দা বিমান। রাশিয়ার গোয়েন্দা ও সামরিক বিমান অ্যান্টোনভ N30 শুক্রবার রাতে সুইডেনের আকাশসীমা লঙ্ঘন করে দেশটিতে প্রবেশ করেছিল, তবে সেটি খুব অল্প সময়ের জন্য। খবর এএফপির সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। সুইডেনে এমন সময় রাশিয়ার বিমান ঢুকে পড়ল যখন তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা করেছে। সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়ার একটি AN-30 বিমান শুক্রবার সুইডেনের আকাশসীমা লঙ্ঘন করেছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, সুইডিশ কর্তৃপক্ষ বিষয়টিতে নজর রাখে এবং রাশিয়ার বিমান প্রবেশের ঘটনার ছবি তুলে রেখেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, সুইডেনের আকাশসীমায় প্রবেশ করার আগে রুশ বিমানটি বাল্টিক অঞ্চলে অবস্থিত ডেনমার্কের বোরনহম দ্বীপের দিকে উড়েছিল। এদিকে সুইডেনের আকাশসীমা লঙ্ঘন করা এর তীব্র সমালোচনা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিটার হালকেভিস্ট। তিনি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন, সুইডেনের আকাশসীমা লঙ্ঘন কখনো মেনে নেওয়া যায় না। সূত্র দ্য গার্ডিয়ান। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ওডেসা বিমানবন্দর অকার্যকর করে দিয়েছে রাশিয়া। ইউক্রেনের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ওডেসা বিমানবন্দরে মিসাইল হামলার ঘটনা ঘটেছে। রাশিয়া এই হামলা চালিয়েছে একটি দাবি করেছে ইউক্রেন, যদিও রাশিয়া এখনও এই বিষয়ে মুখ খুলেনি। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরটির রানওয়ে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, ফলে এটি এখনও পুরোপুরি অকার্যকর হয়ে গেছে। এ ব্যাপারে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, ওডেসার মিসাইল হামলার কারণে বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটি ব্যবহার করা অসম্ভব। ওদিকে বন্দর শহর ওডেসার খুব বেশি হামলা চালানি রাশিয়ার সেনারা, কিন্তু কয়েকদিন আগে এক রুশ কমান্ডার ঘোষণা দেন তারা ইউক্রেনের পুরো দক্ষিণ ভাগ দখল করবে।
ওডেসা ইউক্রেনের দক্ষিণ দিকে অবস্থিত একটি শহর। ইউক্রেনে হামলা করার পর ওডেসাকে এই হামলার বাইরে দখলেও রাখলেও শহরটি দখল করার চিন্তা যে রুশ বাহিনী বাদ দেয়নি সেটারই এখন জানা দিচ্ছে তারা। ওডেসা বিমানবন্দর ধ্বংস করে দিয়ে সেখানে থাকা ইউক্রেনের সেনাদের আরও কোণঠাসা করে দিল রাশিয়া, সূত্র রয়টার্স, বিবিসি। এদিকে আরেকটি হাত হচ্ছে রুশ বিমান ধরার চেষ্টা ন্যাটোর। একবার বা দুবার নয়, বেশ কয়েকবার রাশিয়ার যুদ্ধ বিমান আটকাতে ওত পেতেছিল ন্যাটো। সৌভাগ্যক্রমে রুশ বিমানগুলো জোটের আকাশ সীমা লঙ্ঘন করেনি বলে প্রস্তুতি পূর্বে সীমাবদ্ধ ছিল ন্যাটো যোদ্ধাদের। জোটের ওয়েবসাইটে দাবি করা হয়, 26 এপ্রিল থেকে রাশিয়ার বিমান বন্দরগুলো আটকাতে বাল্টিক ও কৃষ্ণসাগরে অবস্থানরত নিজেদের বিমানগুলো চালু রেখেছিল। ন্যাটের এয়ার কমান্ডারের বরাত দিয়ে শুক্রবার খবর জানিয়েছে সিএনএন। শনিবার আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সেনার গমসহ দেশের কয়েক লাখ টন খাদ্যশস্য চুরি করেছে বলে দাবি করেছে ইউক্রেন। ন্যাটো রিয়ার কমান্ড জানিয়েছে, গত মঙ্গলবার থেকে ন্যাটো রাডারে বাল্টিক ও কৃষ্ণসাগর অঞ্চলে অজ্ঞাত কয়েকটি বিমানে চলাচল করার বিষয়টি ধরা পড়ে। সেগুলি রাশিয়ার বিমান আশঙ্কা করে সেগুলো তাড়া করতে কিংবা আটকাতে বেশ কয়েকবার প্রস্তুতি নিয়েছিল ন্যাটো জোটের যুদ্ধ বিমানগুলো। ন্যাটো জোটভুক্ত দেশের আকাশসীমার কাছে এমন প্রস্তুতি নিয়েছিল তারা। বিবৃতিতে ন্যাটো জানিয়েছে, রাশিয়ার বিমানগুলো তাদের চলাচলের তথ্য পাঠায় না বলে তাদের অবস্থান উচ্চতা সম্পর্কে ধারণা করা যায় না। রাশিয়ার বিমান ফ্লাইট পরিকল্পনাও জানায় না। এদিকে বাল্টিক অঞ্চলে পোল্যান্ড, ডেনমার্ক, ফ্রান্স এবং স্পেনে যুদ্ধ বিমান ব্যবহার করে অজ্ঞাত বিমানটিকে আটকানো হয়েছে। অন্যদিকে কৃষ্ণসাগর অঞ্চলে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর আকাশসীমা থেকে এগোতে থাকা বিমান রোমানীয় যুক্তরাজ্যের বিমানের মাধ্যমে খুঁজে বের করাও তাড়া করা হয়েছে। তবে এসব জায়গায় মার্কিন